আমাদের ঠাকুমা খাচ্ছে দেখে যেন মনে হচ্ছে যেন আমরা কোনো পাহাড় থেকে নামছি। এত সুন্দর সুন্দর গাছ রয়েছে চারিদিকে, চারিদিকে গাছ, তারপরে আবার সুন্দরী মহিলা। তো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু বাংলা ব্লগ অ্যান্ড এন্টারটেইনমেন্ট। তো ব্যাপার হচ্ছে সেফটি ফার্স্ট, ড্রাইভে বেরোনোর সময় তোমরাও সবসময় হেলমেট ইউজ করবে, আর মাস্কও আছে, হেলমেটটা পরছি বলে মাস্কটা এখন পরছি না। তো ড্রাইভে বেরোনোর সময় অল টাইম হেলমেট কিন্তু ইউজ করবে। তো গাইজ, এখন ব্যাপার হচ্ছে যে আমি রাস্তার মাঝে দাঁড়িয়ে আছি, মানে যে জায়গাটা যাব আমার যে ডেস্টিনেশন সেটা যেতে যেতে আমি একটা মাঝের একটা জায়গাতে দাঁড়িয়ে আছি, ঠিক মাঝ বলবো না, অনেকটাই এগিয়ে এসেছি বাড়ির থেকে। তো এই যে রাস্তাটা, এই রাস্তাটা বেসিক্যালি এই যে পিছনের রাস্তাটা, এটা অহল্যবাই অল্লাবাই ওয়ে, এই রাস্তার দিকে কলকাতা যাওয়া যাবে, কলকাতা খুব ইজিলি যাওয়া যাবে। এই রাস্তাটা ডাইরেক্ট চলে গেছে একদম ডানকুনি অবধি, ডানকুনির যে চৌমাথাটা আছে যেটা দুর্গাপুর হাইওয়ে যাচ্ছে, এদিকে কলকাতা ঢুকছে আর এদিকে আরামবাগ হয়ে আসছে। তো এই রাস্তাটায় আপনি মোটামুটি যেতে পারবেন। তো রাস্তার যে ভাইবটা সেটা আমি আপনাদেরকে দেখাতে পারছি না, কারণ আমার কাছে গোপ্রোও নেই, আমার কাছে কেউ বসেও নেই, পিছন পুরো খালি, একা তো ক্যামেরা করা সম্ভব নয়, আর আমার গোপ্রোও নেই, আর মোবাইলটাকে মাউন্ট করার মতো আমার জায়গাও নেই। তো সেই জন্য একাই যেতে হচ্ছে। তো রাস্তার ভাইব দেখাতে পারছি না, আমি রাস্তাটা একটু দেখাচ্ছি আপনাদের, তারপর আপনারা দেখুন কোথায় যাই আজকে। আবার একটা জায়গায় দাঁড়িয়েছি, এটা হচ্ছে বেসিক্যালি খাটুল শিবপুর বিদ্যালয়। তো খাটুলের এখানটায় দাঁড়িয়েছি একটু, এটা একটা হাই স্কুল রয়েছে পেছনে, এটা হাই স্কুল রয়েছে, আর আমি দাঁড়িয়েছি একটু। তো এরপর আবার যাব, আবার আমার ড্রাইভ শুরু হবে। তো অটাই পথ, মাঝে মাঝে একটু করে ব্রেক নিচ্ছি, তারপর যাচ্ছি, তোমরা দেখতে থাকো। লাস্ট অফ অল অনেক 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 সারপ্রাইজ ওয়েট করছে তোমাদের জন্য। তো সিরিয়াসলি তোমাদেরকে আজকে সারপ্রাইজ দেবো। তো অনেকদিন পর একটা খুব এনজয়েবল মোমেন্ট তৈরি হবে, তো সেটাও তোমাদেরকে দেখাবো ব্লগটা। ইতিমধ্যে এসে পৌঁছে গেছি আমার বন্ধুর বাড়িতে। বন্ধুটাকে সেইটা এখন মিস্ট্রি থাক, তো পরে বলবো। আর এই যে আমাদের তো সঞ্জয়ের বাড়িতে পৌঁছানোর সাথে সাথেই সঞ্জয় আমাদের জন্য চিকেন পকোড়া আর কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসে হাজির, পুরো একদম KFC ভাইবস। আর এখন আমরা যেটা দেখছি, এটা সঞ্জয়ের দাদু, উনি কার্তিক মাসে এরকম নাম গান একটু করে থাকেন, এবং আমাদের যে হারিয়ে যাওয়া সংস্কৃতি সেটাকেই উনি এখনও আঁকড়ে ধরে আছেন। তো সেটা দেখে খুব ভালো লাগলো, তো তোমাদেরকেও সেই জন্য দেখালাম। ব্যাপার হচ্ছে এখন আমরা সবাই একসাথে হয়ে গেছি, কে যাচ্ছে গিয়ে একসাথে বলতে ডিস্টেন্স মেইনটেইন করে ছাড়া ছাড়া। তো এই যে সঞ্জয়বাবু পরিবেশন করছেন, ফ্রায়েড রাইস দিচ্ছেন, উনি আমাদেরকে খুব খাতির যত্ন করলেন,
একদম ফ্রায়েড রাইস, চিকেন, মটন, রাইস, ভেজ ডাল, নবরত্ন, আপড়, মিষ্টি দই। আমরাও সব কবচি ডুবিয়ে খেলাম, আমরাও ওনার আতিথেয়তায় মুগ্ধ হয়েছি। এই যে আমরা সব সঞ্জয়ের বাড়ির অতিথিবর্গেরা। তো সঞ্জয় খুব সুন্দর করে, দারুণ করে পরিপাটি করে একদম পরিবেশন করলো, দারুণ খাওয়ালো। থ্যাংক ইউ ভাই। দেখো কাণ্ড, অক্ষয়ের মিষ্টি খাওয়াটি দেখো তোমরা সবাই। আমাদের ঠাকুমা খাচ্ছে। এরপর শুরু হবে অক্ষয়ের ভবিষ্যৎ। শুধু চাবড়া মধুবার তো আমরা এরপর বেরিয়ে গেছি গোঘাট রেল স্টেশন ভ্রমণে। তো এখন বেসিক্যালি স্টেশন ভ্রমণে বেরিয়েছি, গোঘাট স্টেশন। এই স্টেশনটা বেসিক্যালি গোকুলনগরের সাথে গোঘাট এবং আরামবাগকে জুড়ে দেওয়ার একটা প্রচেষ্টা ছিল, কিন্তু ভাবাদিঘির জন্য এখন সেটা স্টপ রয়েছে। জানি না কবে এটা লাইনটা অ্যাটাচ হবে। যাই হোক, তোমরা দেখো এই যে স্টেশন ঘুরতে বেরিয়েছি, সিনেমাটিক শটও দেখাবো তোমাদেরকে। তোমরা উপভোগ করো ব্লগটা, আর চ্যানেল নতুন হলে একটু সাবস্ক্রাইব করে দাও, লাইক কমেন্ট তো করবে, ওটা বললাম না। এই যে আমরা দেখতে পাচ্ছি গোঘাট স্টেশনের কতগুলো যাত্রী এসেছে, যাত্রীরা এসে গেছে। এই সামনে অভিনন্দন, অভিনন্দন বলতে এটা হচ্ছে সেই অভিনন্দন বর্ধমানের, আর তার সাথে এই যে সুন্দরী তিনজন, আর সামনে ওই যে দুজন রয়েছে, আর বাকি আরও আসছে পিছনে। এখন বেসিক্যালি ফটো সেশন হচ্ছে আমাদের সবার। তো বেসিক্যালি আমাদের ফটো সেশন হয়ে গেছে, আমরা বেরিয়ে গেছি, এরপর বাড়ির উদ্দেশ্যে যাব। অভিনন্দন, একদম ইউনিক লাগছে জায়গাটা দেখে, যেন মনে হচ্ছে যেন আমরা কোনো পাহাড় থেকে নামছি। এত সুন্দর সুন্দর গাছ রয়েছে চারিদিকে, চারিদিকে গাছ, তারপরে আবার সুন্দরী মহিলা, কত কি নেবে। দেখে মনে হচ্ছে পুরো যেন আমরা পাহাড় থেকে নামছি আমরা মনে হচ্ছে। ও ওই যে দূরে পাহাড়, আমরা পাহাড়ে উঠেছিলাম, আমাদের একটা এক্সপিডিশন হলো, দারুণ রকমের এক্সপিডিশন। তো যারা এখনো ভিডিওটা লাইক কমেন্ট করনি তো তারা করে দাও লাইক কমেন্ট এই ব্লগ ভিডিওটা, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে।